চুল নিয়ে আমরা এই কথা বলেছি। আমাদের মূলত দক্ষিণ ত্রিপুরা নোলোয়া বলে একটা জায়গা আছে, আগরতলা শহরের পান যারা বিক্রি করে আছে নোলোয়ার পান, নোলোয়ার পান ওইদিকে হইল আমাদের আমবাসা, কমলপুর, কুমারঘাট, এদিকে হইল উদয়পুর, কমলপুর, সবচেয়ে বেশি পান এই জায়গাতে, এটা একটা। দ্বিতীয় বিষয় হইল সুপারি, জাম্পুই হিলে বলে সেখানে আগে কমলা হতো, কিন্তু বিভিন্ন মাটির কারণে অনেকদিন হয়ে গেছে কমলার চাষটা, কমলা এখন আর হয় না। তারা বিকল্প চাষ হিসেবে সুপারি শুরু করেছে আজকে প্রায় 6-7 বছর যোগ্য, এবং ব্যাপক আকারে সুপারির চাষ উত্তর ত্রিপুরা, ধলাই, অনুগুটি আর এমনিতে সুপারি সব জায়গাতেই কারো কারো বাড়িতে 5-6টা করে আছে। প্রধান সমস্যা সুপারি যেটা দেখা দিয়েছে, এখন একটা ভালো ভ্যারাইটি এসেছে যেটা ভিয়েতনাম থাইল্যান্ডের ভ্যারাইটি, এটি হল 3 বছরের গাছে ছোট গাছেই সুপারি দিতে আরম্ভ করে, বেশি বড় হবে না, ঝড় তো করে নষ্ট করে। তারা বিভিন্ন জায়গা থেকে এগুলো তারা এনে নিজেরা করছে। মেন সমস্যা সুপারি যেটা দেখা দিয়েছে এটি হল এখন বিক্রি করা যায় না। এর আগেও আমরা কয়েকবার রেস করেছি, আমরা মুখ্যমন্ত্রীকেও বলেছি, আমাদের এগ্রিকালচার মিনিস্টার তৈরি কথা আমরা বলেছিলাম, এগ্রিকালচার মিনিস্টার বলেছিল আমরা সার্টিফিকেট দিচ্ছি, কিন্তু আমাদের সার্টিফিকেট চুরাই বাড়ির পরে গেলে আসার পুলিশ দেয় না। আর সুপারি যারা পাইকারি কিনে তারা আসামের লোক, উজাই ডিস্ট্রিক্টের লোক, তারা এটা সুপারিতে সেখানে গুটকা হয়, সুপারিতে তাম্বুল হয়, এই যে ফ্যাক্টরিগুলো বাইরে আমাদের ত্রিপুরায় কিছু নেই, তাই সুপারিটা আমাদের ত্রিপুরার যে প্রোডাকশন হবে বাইরে বিক্রি করতে হয়, এইটা একটা প্রধান সমস্যার কারণে এরা বস্তা হিসেবে বিক্রি করে। আমি তো মাঝে নির্বাচন সময় ছিলাম, 1 বস্তা সুপারি ছিল গত বছর 4-5 হাজার টাকা বিক্রি হতো, আর এই আসামে এখন ঢুকতে দেয় না, একবার আসামের পুলিশ আবার কিছু ফরিয়া হয়েছে তারাও নিয়ে আসে, তাতে এখন সেইটার দাম কম এসেছে 1.5 হাজার থেকে 2 হাজার, প্রচন্ড এফেক্টেড। এমনও অনেক চাষি আছে 15-20 লক্ষ থেকে আরম্ভ করে 70 লক্ষ টাকার সুপারি 1 বছর বিক্রি করেছে, এরকম লোক আমার সঙ্গে কথা হয়েছে। কিন্তু এই যে একটা টাকা যেটা আমাদের একটা কৃষকদের লাভজনক এটা কষ্ট, এটা দারুণভাবে এফেক্ট হয়েছে। সুপারি পরে আমরা যেন আমরা বলেছি বামফ্রন্ট সরকার প্রথম যখন আসে 1978-এ, তখন সরকারের পক্ষ থেকে এই চাষটা বাড়াবার জন্য 5টা করে সুপারির চারা 2টা করে নারিকেল দেওয়া হতো, এটা আজকে ব্যাকবোন ত্রিপুরের দিক মধ্যে, তাহলে এই স্কিমগুলি সব বন্ধ হয়ে গেছে। যদি আজকে হর্টিকালচার ডাইরেক্টর স্বীকার করেছেন যে মুখ্যমন্ত্রীর কি একটা স্কিম আছে, সেই স্কিমে তারা 100 পঞ্চায়েতকে দেবে, আমরা বলেছি স্পেশাল গ্রাম, মুখ্যমন্ত্রীর গ্রাম, মুখ্যমন্ত্রীর গ্রাম এটা দিয়ে দেবে, বাকি গ্রাম আমাদের রাজ্যের মধ্যে 1200 করে পঞ্চায়েত এডিসি এবং নন এডিসি মিলিয়ে তাহলে তো কিছুই নেই, 10%ও না। তাহলে অর্থাৎ হর্টিকালচারের ডেভেলপমেন্টের জন্য কোনো স্কিম নেই, আচ্ছা হর্টিকালচারেরও এখন কৃষকদের আমার অর্থনীতি এবং বাঁচার জন্য